চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে কর আইনজীবী সমিতি। সকালে নগরীর আগ্রাবাদে সংগঠনের মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বাংলাদেশকে পিছিয়ে দিতে বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত পলাতক খুনিদের দেশে এনে শাস্তির পাশাপাশি 21 আগস্টের হামলার সাথে জড়িতদেরও শাস্তির দাবি জানান তিনি।